আমরা সংবাদে আমন্ত্রণ, সাথে আছি জানিফার পরে আর আমি পর্যায়া নিশাদ। দালাল ছাড়া কোনো কাজ হয় না কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। যত জটিল আর কঠিন কাজ হোক না কেন, দালালের মাধ্যমে টাকার বিনিময়ে সে কাজটি হয়ে যাবে অনায়াসে। আর দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে নানা সমস্যা দেখিয়ে হয়রানি করা হয়। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ সেবা গ্রহীতাদের, অভিযোগ রয়েছে কর্মকর্তাদের যোগ সাজসে এমন প্রতিবন্ধকতা তৈরি করে দালালরা, তাদের সহায়তা না নিলে পদে পদে হতে হয় হয়রানি। রাজীব বণিকের সহায়তায় জেনিফার পলের রিপোর্ট। সরকারি নিয়মে 21 থেকে 25 দিনের মধ্যে পাসপোর্ট পেতে খরচ হয় 3,450 টাকা আর জরুরি প্রয়োজনে 11 থেকে 15 দিনের মধ্যে পাসপোর্ট পেতে খরচ হয় 6,900 টাকা। তবে সরকার নির্ধারিত ফিতে কেউ পাসপোর্ট করতে পেরেছেন এমন দৃষ্টান্ত পাওয়া যায়নি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেবা গ্রহীতাদের অনেকে বলেছেন দালাল ছাড়া যদি আবেদনটি জমা হয়ে যায় তবুও নিষ্কৃতি নেই। অফিসের ভেতরে সার্ভার নষ্ট, অফিসার আসেননি, ছবিতে সমস্যা, জন্ম তারিখ ভুল, এমন হাজারো সমস্যা তুলে মাসের পর মাস আটকে রাখা হয় পাসপোর্ট ডেলিভারি। আজকে 4 মাস আছে পাসপোর্ট দিছি, এই 4 মাসের মধ্যে আজকে সমস্যা, কালকে হয় সমস্যা, এই অক্ষরে সমস্যা, এই অক্ষরে সমস্যা, বলতেছে টাকা দিবার জন্য, টাকা দিলে সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকে না। আমাদের বাংলাদেশের পরিণতি, আইন আছে, আইনের ফায়ক নাই। একটা পাসপোর্টের জন্য 17,000 টাকা দিছি, 25 দিনের মেয়াদ বলি আজকে 4 মাস, টাকা দিলে অক্ষর ঠিক হয়ে যাবে, আর টাকা না দিলে ওইটা ব্যাঠিক, ওইটা ওইখানে ফাড়া, ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও, সব দিকে ফাড়া। ফিঙ্গার দিতে আসছি, কইতেছে লকডাউনের পরে আসতে, এখন তো লকডাউন শেষ, কইতেছে লকডাউনের পরে হোক, যাই না। দালালের মাধ্যমে দিছি প্রায় 40,000 টাকার মতন খরচ গেছে। 7-8 বার উপরে আসছি, এখানে আসার পরে এখানে দালাল ধরি নাই। দালাল এখানে কুমিল্লার দালাল ছাড়া কোনো পাসপোর্ট হয় না, আর হইলেও 6 মাস 7 মাস এখানে সমস্যা। তাদের প্রত্যেকটা পেপারের মধ্যে একটা একটা সিল থাকে কিংবা নাম্বার থাকে, এ আমার 3-4 বেজে পেপার পৃষ্ঠা দেখছে কোনো সিল নেই, কোনো নাম্বার নেই, তখন তারা হইতেছে এটা বিভিন্ন একটা একটা ইস্যু ধরে, একটা একটা ইস্যু ধরবে তারা। কারণ কন্ট্যাক্টে কথা হয়েছে আমার 1 মাস 3 দিনে যাওয়ার কথা, আজকে 3 মাস চলে। আমার ফিঙ্গার 2-3 বার ফিঙ্গার দিয়েছি, বলতেছে যে ফিঙ্গার হয় না, এখন আবার নতুন করে ফিঙ্গার দিতে হবে, এখন তো সিরিয়ালে দাঁড়াই রয়েছি। পাসপোর্ট আমি এই তো 4 বার আসছি পাসপোর্ট অফিসে, এখনও বলতেছে আমার নামের সমস্যা আছে, নামটা সংশোধন করার পর পাসপোর্ট দিবে। আবার আমার 31 তারিখে ফ্লাইট, আমি 31 তারিখ থেকে এ পর্যন্ত আবার আসছি, আজকে বলতেছে সিরিয়ালে দাঁড়ান, তারপর পাসপোর্টকে দেখে কী করা যাবে, মানে আমাকে ঘুরে দিয়েছে, আমি আর 4 বার আসছি এ পর্যন্ত। এটার সমস্যা দেয়া আছে, দেয়া নেই নিচে 6 দেশ উপরে আসছি, 2 নম্বর রুমে 2 নম্বর রুমেতে সাইয়া 6 নম্বর রুমে ফাটাইছে, এর আইডেন্টি কার্ডে পিনকোড নাই, পিনকোড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এরপর আবার আপনার কাজ চলে না, পরে আর পরে আইলাম আওয়ানে, আর পরে আপনি কইতে আছে ইয়া নাই, আমরা সমস্যা কি কয় না, ডিসি অফিসের রিপোর্ট দেওয়ানে রিপোর্টে গিয়ে আমরা ঢুকছি, আমার গ্যারাম বলে ইয়া সান্দিনা গ্যারাম উঠতে গেছে, সাইকোর্ট না উঠতে সান্দিনা, থানা হইলো সান্দিনা, গ্যারাম উঠতে গেছে সান্দিনা। টিকেটের মধ্যে এখানে ফায়রুল ইসলাম ছিল আর কি, এখন আমি এখানে এখানে জরুরি ইসলাম ঠিক করছিলাম অনলাইনে আর কি, এখন ওইখানে অনলাইনে ঠিক আছে, আমি এখানে বারবার আসবো, ওনারা বলতেছে এখানে সমস্যা, এখানে সমস্যা, একবার উপজেলার মধ্যে ফাটা, আবার এখানে পাসপোর্ট সার্ভার এখানে ফাটা, তো আমার সমস্যাটা কি, আমরা এতবার ডবল বাঁধা দিয়ে আমরা আসা যাওয়া করে আমরা অনেক ক্রান্তি লাগে এখানে আসার পরে, কেন আমাদের কাছে হয়রানি। পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে তৈরি করা হয় এই জটিলতা। বাইরে থেকে দালালরা নিয়ন্ত্রণ করে পাসপোর্ট অফিস, দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে পড়তে হয় হয়রানিতে। মনে করেন দালাল যদি 500 টাকা দেয় তাহলে রিসিপ্টে গিয়া তারা আগাগেই নিয়ে পৌঁছায় দেয় যে সিরিয়ালে লাশ পঞ্জিতে তাই, এটার কোনো খবর তাই না, তারা যে দালাল দেয় তাড়াতাড়ি তারা বাড়িয়ে পরে টাইম দিছে ভাই সর্বোচ্চ 1 মাস 13 দিনের, আমি আরও 2 দিনে ফিরে গেছি ভাই, এই হলো আমাদের বাংলাদেশ ঠিক আছে। আমি যখন বাইরে ছিলাম মালয়েশিয়া আমি যাওয়া লাগে নাই, সর্বোচ্চ আমি 1 মাসে পাসপোর্ট চলাইছি, আর নিজের দেশ হয়ে নিজে তো হয়রানি হচ্ছি ভাই। শেষ কালকে 29 তারিখ আমার ফ্লাইট ছিল, ফ্লাইট পাইছি না পাসপোর্টের কারণে, দাঁড়া সরাসরি দিলে 6 মাসও আসে না, আমরা অনেক তথ্য জানিয়ে দিছি, মনে করলাম সময় কম, তারা কইতেছে আমরা কাছে দেন, আমরা ভিতর লোক আছে আমরা তাড়াতাড়ি দিব। 3 মাস হয়েছে আমার পাসপোর্টটা, আমি বাইরে যাই, পাসপোর্টটা আমার বাইরে দিয়ে দিচ্ছে না, আমি গতকাল আগামীকাল চলে যাই, এখন আইসিআর বলতেছে ওই পিছে যান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, এখানে যান, এখানে যান। রিনিউয়াল করার দেওয়ার পরে আমার পাসপোর্টটা আটকে গেছে গা, আমি রিনিউয়াল করতে দিয়ে পাসপোর্ট পাইতেছি না, আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে ভাই, আমি যাইতে পারতেছি না এখন,
আর এখনো আমি পাসপোর্টের জন্য তিন চারবার আসছি, আসলে বলে যে আপনার পাসপোর্ট হয় নাই, আপনার পাসপোর্ট হয় নাই। ভাই আমাদের অপরাধ কি? পাসপোর্ট রিনিউয়াল করতে যায় আমাদের লাইফ নষ্ট হয়ে যেতেছে কারণে। আজকে দুই বছর হয়ে গেছে গে, আমার পাসপোর্টটা ডিম হয়ে গেছে, কইছে ডিম হইবার আরও পুলিশ রিপোর্ট আসে দুইবারের ধর। এরপরে এসি অফিসে গেছি, এসি অফিসে গেছি, এরপর রিপোর্ট গেছে, এরপরে আবার এনে আসি, এতটা কখনো আসে না, কয় ডিম হয়ে যায় ডিম হয়ে যায়, কেন যতবার আয় এতবার কয় ডিম হয়ে গেছে। দালাল এগুলো কিছু জানে না, কে সত্তর হাজার টাকা লাগবে, কে বিশ হাজার লাগবে, কে ত্রিশ হাজার লাগবে। আর পাসপোর্ট তুলতে লম্বা লাইন ধরছে সবাই, কিন্তু ভিতর থেকে কিছু এক দালাল চক্র আছে, তারা 500, 600, 700 টাকার মাধ্যমে তারা সহজেই দিয়ে দিচ্ছে ইয়াগুলা পাসপোর্ট বইগুলা, আর যারা সিরিয়ালে দাঁড়ায় রয়েছে তাদেরকে দিচ্ছে না সহজে। আর এসব অভিযোগ নিয়ে পাসপোর্ট অফিসের উপপরিচালকের কাছে গেলে তিনি ভুক্তভোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। দুই মাস এক মাস পর পর আমার ডেট দিতেছে, আমি পাসপোর্ট পাই না। আজকে সকালে ধরে আসছি, এই যে 201-এর অফিসার আমার এই এই ইয়ারা দিছে আরও দুই মাস আগে, কিন্তু আমি দুই মাস আগে ইয়া করে আইসি, এই মাসের 5 তারিখ আসতে কইছে, আমি এই মাসের আজকে 30 তারিখ আসছি, আমার পাসপোর্টগুলো দেনা, আমি ইন্ডিয়া যাইতে পারি না, আমার বাচ্চারা নিয়ে আমি খুব অসুস্থ, বুঝছেন? আমার হাজব্যান্ড নাই, আমার গার্জিয়ান নাই যে আমার পাসপোর্টগুলো আমার নিয়ে দিবে। আমার ধমক দিয়ে দিচ্ছে স্যার, আমার বলছে যে জি অফিসারের কাছে গেছি, আবার ওই যে 201-এর অফিসারে এই 200 ইয়ার মধ্যে দুইয়ের রুমের মধ্যে বইছে, ওর কাছেও গেছি, ও কেছে যে আমরা কী করবো আপনি যান। এরপরে আধা ঘন্টা দাঁড়াই শেষে আমার ধমক দেওয়া কয় স্যার, পুলিশে দিয়ে কবে ওরে বাইট করেন, ওরে বাইট করে দেন ভিতর থেকে। অভিযোগের বিষয়ে উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা জানান, দালাল ছাড়াও অনেকে পাসপোর্ট করতে পারছেন, দালালের বিষয়টি আমার জানা নেই। ঠিক আছে, জরুরি যাদের তাদের করা হচ্ছে, আর মেজর ভিড় যেটা দেখতেছেন সেটা হলো পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য। যারা আগে আবেদন করছে, পাসপোর্ট রেডি হয়ে গেছে, তারা তাদের পাসপোর্ট নিতে আসছে, ওই ভিড়টাই মেইন। এবং আমাদের হল রুমে যে ভিড়টা দেখতেছেন, সবাই কিন্তু পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে। আদারওয়াইজ যারা সঠিক তথ্য দিচ্ছে, ডিউলি পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তাদের কোনো পাসপোর্ট দীর্ঘদিন পেন্ডিং নাই। আপনার ভুল থাকলে, কোনো তথ্যগত ভুল থাকলে কাউকে যদি ফেরত দেওয়া হয়, সেটাকে যদি আপনারা হয়রানি মনে করেন, তাহলে আমি মনে করি এটা মিস পারসেপশন, এটা রং পারসেপশন। লোকজন এখানে দাঁড়িয়ে থাকা মানের অর্থ এই না যে সবাই অভিযোগ নিয়ে আসছে, তা না। আর সাধারণ পাসপোর্ট গ্রহীতা বা আবেদনকারীর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তারা যাতে মানে দালালের শরণাপন্ন না হয়ে নিজেরাই সঠিকভাবে সঠিক তথ্যে তাদের আবেদন দাখিল করেন, আশা করি তারা মানে সুন্দর সেবা পাবে। কর্মকর্তাদের যোগ সাজসে পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা তৈরি করে দালালরা, তাদের স্পর্শ ছাড়া পাসপোর্ট করতে গেলে পড়তে হয় হয়রানিতে। প্রতিদিনই হাজার হাজার পাসপোর্ট গ্রহীতা আসেন নিজের পাসপোর্টটি পেতে, কিন্তু হয়রানি আর ভোগান্তিতে দিনের পর দিন অতিরিক্ত অর্থ দেওয়ার পরও পাচ্ছেন না স্বপ্নের সেই পাসপোর্টটি। কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসটি যেন দালাল চক্রের অভয়ারণ্য হয়ে উঠেছে, দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1, কুমিল্লা।